এটা এক ধরনের তৈলবীজ টাইপের খাবার। তো এই খাবারটা খাওয়াইলে আপনার কবুতরের গ্রোথ খুব বেশি হয়। আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো এই যে দেখেন আমার এখানে দুইটা বাচ্চা ফুটছে, ঠিক আছে, এই যে দুইটা বাচ্চা ফুটছে। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদের আজকে কথা বলবো হচ্ছে যে আপনার এদেরকে কি ধরনের খাবার খাওয়াইলে আপনারা মনে করেন মজবুত শক্ত বাচ্চা পাবেন। তো এদের বাচ্চার খাবারগুলো আসলে কি হবে সেই বিষয়টা আজকে ভিডিওটা, এবং বাচ্চার খাবারটা কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, আপনারা আমার সাথে কথা বলতে চাইলে আমাদের ওয়েবসাইটে চ্যাট অপশানে নক দিতে পারবেন, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর চ্যাট অপশানে আপনার হয়তো বা আমাদের একটু হেল্প করতে হবে, একটা ভিডিও শেয়ার করা লাগবে আপনাদের। শেষ, তো এখন ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের খাবারটা হবে হচ্ছে কি বাচ্চাদের বয়স ভেদে, বাচ্চাদের বয়স ভেদে। যেমন এই যে বাচ্চারা দেখতেছেন, এই বাচ্চাটার মানুষ বয়স মনে হয় 2-3 দিন, ঠিক আছে। তো আপনারা যদি এই বাচ্চাগুলোকে 1 সপ্তাহের মধ্যে বড় করতে চান, সেক্ষেত্রে খাবার হবে একরকম, খাবার হবে একরকম। এবং সেই খাবারগুলো কী হবে সেটা আপনাদেরকে আমি একে একে দেখাচ্ছি। আসেন আমার সাথে, আসেন আমি খাবার ঘরে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা খাবার। আমি কবুতরের বয়সের বাচ্চা দেখাবো এবং সেগুলো কী ধরনের খাবার খাওয়ালে বড় হবে সেটা দেখাবো। আপনারা যেই সাইজের বাচ্চাটা দেখে আসলেন, এই সাইজের বাচ্চা দ্রুত বড় করার মূল উপাদান হচ্ছে এই জিনিস। রেজা রেজা যত বেশি খাওয়াবেন ওই সাইজের বাচ্চা তত বেশি বড় হবে। হ্যাঁ আচ্ছা, আর এখন আসি হচ্ছে তার থেকে একটু বড় বাচ্চা, তার থেকে একটু বড় বাচ্চা কি আছে আমাদের? কোনটা আছে তার থেকে একটু বড় বাচ্চা দেখে আসি, তারপর তার খাবারের ভাষাটা আমি আপনাদেরকে বলবো। একটা ব্যাপার হচ্ছে কি ভাই, কবুতরের খাবারটা বা কবুতরের গ্রোথটা টোটালি নির্ভর করে হচ্ছে আপনি কী ধরনের খাবার দিচ্ছেন এটার উপরে, আর খাবারটা বয়স অনুপাতে ভ্যারি ভ্যারি করে। হ্যাঁ, এই বয়সের খাচ্চা বাচ্চার একরকম খাবার হবে, এর থেকে বড় কবুতরের আরেক রকম খাবার হবে। এই যে দেখেন এখানে আমরা একটা কবুতরের বাচ্চা দেখতেছি, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার বয়স কিন্তু অনেক কম, এই বাচ্চাটার বয়স অনেক কম, এই বাচ্চাটার বয়স মনে হয় 12 দিন না? হ্যাঁ দেখেন 12 দিনে কবুতরের বাচ্চাটা এত বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন কবুতরের বাচ্চাকে আমরা কি খাওয়াইছি যে 12 দিনে কবুতরের বাচ্চা এত বড় হয়ে গেল? আচ্ছা, আর কোনো বাচ্চা আছে? এই সাইডেও বাচ্চা আছে, একটা ডিম ফুটছে, একটা ফুটেটাই। এই যে আপনারা অনেকে বলেন, ঠিক আছে, যে কবুতরের বালি দিলে কি হবে, বালি দিলে সমস্যা হবে কি হবে না, এই যে ভাই আমি বালি দিয়ে রাখছি, কোনো সমস্যা হয়েছে বলেন? দেখেন তো, বরঞ্চ দেখেন কত শুকনো আছে, দেখছেন শুকনো আছে, আর বালি কিন্তু হিট হয়। এই যে দেখেন হাত দিতেছি, এই জায়গাটা গরম আছে, এই যে মনে করেন ঠান্ডার মধ্যে বালিটা গরম হবে, কবুতরের বাচ্চাগুলো ভালো থাকবে। আমি কথা বলতে বলতে কিন্তু খাঁচা খোলা রেখে দিয়েছিলাম, আকাম হয়ে গেছিল ওখানে। আচ্ছা, তো এইখানেও বাচ্চা আছে, এগুলো ছোট সাইজেরই বাচ্চা। এখানে কয়টা বাচ্চা ফুটছে দেখছিল? 2টি ফুটছে। তো যেটা বলতেছিলাম, এখন আপনাদেরকে ফার্স্টে দেখাবো হচ্ছে কালো সাইজের যে বাচ্চাটা আছে সেই ধরনের বাচ্চাগুলো আমরা এইখান থেকে এই এই সাইজ থেকে ওই সাইজে কীভাবে দ্রুত নিয়ে যেতে পারবো, ঠিক আছে, সেখানে সেই জন্য আপনারা কী ধরনের খাবার খাওয়াবেন এটা দেখায় আসেন। আপনাদেরকে আসলে আমি লাইভ দেখাচ্ছি, লাইভ খাবার দেখাচ্ছি, লাইভ কবুতর দেখাচ্ছি, এর জন্য হয়তো একটু দেরি হচ্ছে, আপনারা মাইন্ড করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন আমাকে। আচ্ছা, আপনারা যে কালো বাচ্চাটা দেখছিলেন, ঠিক আছে, সেই কালো বাচ্চাটাকে মনে করেন এই ছোট সাইজ থেকে এই সাইজে আনতে আমরা এত শর্ট টাইমে কিভাবে আনলাম, সেটার জন্য আমরা যেটা ব্যবহার করতেছি এখানে আপনাদেরকে দেখাই। এখানে ছোলা দিচ্ছি আমরা, ডাবলি দিচ্ছি, ছোলা দিচ্ছি। আমি মাঝে মধ্যে এই যে কবুতরকে, থর কবুতরকে তিসি দেই, হ্যাঁ এই যে তিসি, থর কবুতরকে এই তিসি জিনিসটা আমি ব্যবহার করি, আলহামদুলিল্লাহ ভালো উপকার পাই। খুব বেশি পরিমাণে দেয় না, অল্প দেই। তারপরে আমি যে ব্যবহার কবুতরটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এই যে কুসুম ফুল, কুসুম ফুল,
এটা এক ধরনের তৈলবীজ টাইপের খাবার। তো এই খাবারটা খাওয়াইলে আপনার কবুতরের গ্রোথ খুব বেশি হয়। তো আপনারা যখন বাচ্চা টাচ্চা ফুটবে আপনারা খেয়াল রাখবেন যে এক পেয়ার কবুতরকে এতটুকু আপনার কুসুম ফুল দিলেই হবে, এতটুকু কুসুম ফুল, এক পেয়ার কবুতর এতটুকু কুসুম। খরচ কিন্তু খুব বেশি যায় না। হ্যাঁ, কুসুম ফুলের দাম অনেক বেশি কিন্তু কুসুম ফুল পরিমাণ অনেক কম লাগে। এই যে এতটুকু কুসুম ফুল দিবেন এক পেয়ার কবুতরকে। আচ্ছা, আপনার তিসি দিবেন হচ্ছে এই পরিমাণে, খাবারে দেখছেন এই পরিমাণে তিসি দিবেন। হ্যাঁ, বেশি না, একদম অল্প। আচ্ছা, এক পেয়ার কবুতরের জন্য আমি বলছি ডাবলিটা কোথায়, এই যে ডাবলি আছে এখানে, ডাবলিটা দিবেন হচ্ছে এই পরিমাণে এক পেয়ারে। এ কয়টা ডাবলি? ঘটনা হচ্ছে কি, খাবারের ভ্যারিয়েন্ট বাড়লে অসুবিধা হয় না। তো এই যে মনে করেন রাখলাম, এরপরে আমি ছোলাও দেখ, এই যে ছোলা দেখতেছেন আপনারা, এই যে ছোলা, তো ছোলা আমার এই যে এক এক পেয়ার কবুতরে এ কয়টা ছোলা দিলে হবে। আপনি যখন এই অল্প অল্প পরিমাণে খাবার অনেক বেশি কবুতরকে দিবেন, অনেক বেশি পদের খাবার দিবেন, তখন দেখবেন অটোমেটিক কবুতরের বাসটা অনেক মজবুত হবে, অনেক হেভি হবে। এবং আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এই খাবারগুলো অনেক এক্সপেন্সিভ, বাট আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য দেখবেন কি এত পদের খাবার দেওয়ার কারণে, ঠিক আছে, আর এরপরে যে জিনিসটা পর্যাপ্ত পরিমাণে দিবেন সেটা হচ্ছে গম। এই যে গম, এটা আপনি যত খুশি তত দেন, সমস্যা নেই। এই যে গম, আচ্ছা গম রেজ। আরেকটা খাবার আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে বাজরা, সেটা হচ্ছে বাজরা। এক একটা কবুতর অন অ্যান অ্যাভারেজ এই এতটুকু পরিমাণে এক এক পেয়ার কবুতরকে বাজরা দিবেন, যথেষ্ট। এইভাবে আপনারা মনে করেন, আমি কিন্তু পার পেয়ার কবুতর দেখাইছি। হ্যাঁ, এইভাবে আপনারা খাবার খাওয়াইলে ভাই, আর যদি চান যে বাচ্চা মনে করেন অনেক সাইজে বড় করবেন, মোটা সোটা করবেন, তাহলে দিবেন বাদাম। বাদাম যত বেশি দিবেন কবুতরের সাইজ তত মোটা হবে, বাচ্চা তত হেভি হবে। কিন্তু বাদাম বেশি খাওয়াইলে একটা সাইড ইফেক্ট থেকে যায়, সেটা হচ্ছে যে কবুতর খুব বেশি হেভি হয়ে যায়। তো একটা পর্যায়ে এমনও হয় অনেক সময় কবুতর উঠতে পারে না। তো মনে করেন ওইটা মাংসাশী বাচ্চা বানানোর জন্য আসলে এটা করা যায় যে আপনি মাংস খায় ফেলবেন, খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য আসলে বাচ্চা করতেছেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু অ্যাজ ইউজুয়াল নর্মালের জন্য ভাই আমি আসলে এটা আসলে সাজেস্ট করতে পারি না। বাদাম খাওয়াইতে পারেন, একটা দুইটা দানা বাদাম খাওয়াইতে পারেন, কিন্তু আসলে বাদামের সাথে আমার এক্সপিরিয়েন্সটা একটু বাজে আছে। কারণ বাদাম বেশি খাওয়া একবার বাচ্চা অনেক হেভি হয়ে গেছিলো, কবুতর উঠতেই পারতেছিল না বাচ্চা, এই বাচ্চা ঠিক করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, তো দর্শকবৃন্দ, আশা করি আপনারা একটা বাচ্চা বড় করার খুব দ্রুত খুব ভালো একটা কনসেপ্ট পাইছেন। তো আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই বাচ্চাটা কীভাবে খুব দ্রুত বড় করবেন এটা শেখানো। তো আশা করি শেখাইতে পারছি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।